সেমিনার ছাত্ররা, তোমাদের আবার স্বাগত। আজকে আমি শুরু করব ইলতুৎমিশের পরবর্তী যারা সুলতান ছিল তাদের কথা। প্রথমেই বলতে হয় সুলতান রাজিয়ার কথা, ইলতুৎমিশের মেয়ে। কিন্তু তোমরা এটা জানো যে রাজিয়া একজন নারী হলেও আমরা জানি যে তাদের সাধারণত সুলতানা বলা হয়। আসলে সুলতানা কাকে বলা হয়? সুলতানা বলা হয় হচ্ছে সুলতানের স্ত্রীকে। কিন্তু এখানে রাজিয়া নিজেই সুলতান ছিলেন, এবং প্রথম যে মিনাজুস সিরাজ প্রথম রাজিয়াকে কিন্তু সুলতান বলে অভিহিত করেছে। কিন্তু তার আগে আমাদের ধারণা ছিল তিনি সুলতানা, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ তিনি নিজেই সুলতান ছিলেন, নিজেই সিংহাসন বসছিলেন। কারোর পরিচয় স্ত্রীর পরিচয় নয়, অতএব তিনি কিন্তু সুলতান। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইলতুৎমিশের ঠিক পরেই কিন্তু রাজিয়া বসেননি, তার একজন ছেলে রুকুদ্দিন তিনি কিন্তু এই সিংহাসনে বসেছিলেন। তারপরে রাজিয়া, এবং রাজিয়া পরে আবার একজন ছিলেন সুলতানি ছিলেন নাসিরুদ্দিন আহমদ শাহ। তো এবার প্রশ্ন হলো, কেন একজন নারীকে সিংহাসনে বসতে হবে মধ্যযুগে? কারণ ইলতুৎমিশের যারা ছেলেরা ছিলেন, সন্তানরা ছিলেন, তাদের মধ্যে যোগ্যতম বা যোগ্যতমা ছিলেন হচ্ছে এই রাজ্যে। এবং এই নিয়ে, তার সিংহাসনে বসা নিয়ে কিন্তু একটা অভিজাতদের মধ্যে একটা অংশের মধ্যে আপত্তি ছিল, এবং ইলতুৎমিশ কিন্তু তাকে যোগ্য মনে করেই সিংহাসনে বসেছিল। এবং তিনি সিংহাসনে বসলেন কাদের সমর্থনে? কিছু সেনাবাহিনী, অভিজাতদের কি অংশ, এবং দিল্লির সাধারণ লোকেদের সমর্থন। এবং উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি কিন্তু হিন্দুদের উপর জিজিয়া কর তুলে নিয়েছিলেন। তার মানে দেখছি, প্রথমে তিনি একটা কিন্তু তার নিজের মধ্যে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করলেন, উলেমাদের কাছে তার একটা বিরোধিতার জায়গা তৈরি। সঙ্গে সঙ্গে অভিজাতদের তার বিরুদ্ধে একটা প্রচার তৈরি করতে লাগলো, একটা মনোভাব যে তিনি অতর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে এই দিল্লির বাইরে যেসব তুর্কি রয়েছে তারা কিন্তু প্রথম থেকেই রাজিয়ার বিরোধিতা করা শুরু করছে। এমনকি যে তখন অন্যতম শক্তি রাজপুত শক্তি, সেই রাজপুত শক্তি কিন্তু তার বিরোধিতা করছে। তাহলে শাসন ব্যবস্থা গ্রহণের সঙ্গে সঙ্গে বিরুদ্ধ শক্তিগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী হচ্ছে, মাথাচাড়া দিয়ে উঠছে। তোর উপরন্তু তিনি কিন্তু ছিলেন একজন নারী শাসিকা, এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তোমরা জেনে অবাক হবে, সেই সময় একজন মধ্যযুগের নারী কিন্তু রীতিমতো পুরুষের পোশাক, একদম মিলিটারি পোশাক পরে সজ্জিত হয়ে কিন্তু তিনি তার দরবারে প্রবেশ করতেন। এটা কিন্তু একটা অভিনব ঘটনা তখনকার দিনে যদি আমরা ভাবি। এর বাইরে দেখব তাহলে তার শাসন মাত্র 3-3.5 বছর স্থায়ী হয়েছিল, এবং তিনি তার সময় একটা যে অভিজাত চক্র তৈরি হয়েছিল যাকে বলা হতো তোমার তুর্কানি চাহিলগানি। এর মানে কি? এর মানে হচ্ছে 40 জন তুর্কি। আর একটা নাম ছিল বন্দেগানি চাহিল, তার মানে কি? বান্দা মানে হচ্ছে সেবক, তাহলে যারা ইলতুৎমিশের অনুগত যোদ্ধা তাদেরকে বলা হতো। তাহলে এই অংশটা খুব শক্তিশালী ছিল, যাদের ইংরেজি পায় 40 নবেলস। তিনি এদের বিদ্রোহী থেকে রক্ষা পাওয়ার জন্য এদেরই একজন সদস্য আলতুমিয়াকে বিবাহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এত বিরোধিতার মধ্যে কিছু উল্লেখযোগ্য সংস্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি একসময় এই তুর্কিদের দ্বারাই প্রথম মধ্যে তিনি কিন্তু নিহত হয়েছিলেন। মানে তার মৃত্যু যে হলো সেটা কিন্তু স্বাভাবিক মৃত্যু, তাকে হত্যা করা হয়েছে, এবং তাকে স্বামী সমেত তাকে হত্যা করা হয়েছে। এবং এরপরে ক্ষমতাটা চলে গেল যার কথা বলেছিলাম, ইলতুৎমিশের ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ। তার রাজত্বকালে দেখব তার দুর্বলতার সূচিকে এই 40 চক্র কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছিল। এদের মধ্যে একজন যে আমি তুর্কি অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠলেন, পরবর্তীকালে তিনি কিন্তু সুলতান হলেন, যার নাম তোমরা হয়তো জানো গিয়াসউদ্দিন বলবন। ফলে এভাবে একটা শুরু হলো ইলতুৎমিশের শাসনের অবসান, এবং একটা বলবান শাসনে গিয়াসউদ্দিন বলবন শাসনের যে সূত্র। এই ইলতুৎমিশের মানে কুতুবুদ্দিন থেকে বলবো, কুতুবুদ্দিনের সময় থেকে বলবান এবং তার উত্তরাধিকারীরা যারা ছিলেন তারা ছিলেন ইলবাড়ি তুর্কি, সেই জন্য তাদের বংশকে ইলবাড়ি তুর্কি বলা হয়। আবার অনেক সময় মামেলক বংশ বলা হয়, মামেলুক। আর দাস বংশ তো আছে, যেটা আমি একদিন আলোচনা করেছি। এবং বলবান যেহেতু উনি একজন নিজেই 40 চক্রের সদস্য ছিলেন, তিনি বুঝেছিলেন
যে এই 40 চক্রের অবস্থা সাম্রাজ্যের সংহতির পক্ষে কতটা ক্ষতিকর, সেই কারণে কিন্তু এই 40 চক্র দমন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বাবর। ঠিক, এর বাইরে আমরা কি দেখব? তাহলে বলবন কি করেছিলেন, তিনি কিন্তু একটা খুব শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কথাটা মানে কি? মানেটা হচ্ছে ক্ষমতাকে দুভাবে ব্যবহার করা, একটা কেন্দ্রীভূত ক্ষমতা, একটা হচ্ছে বিকেন্দ্রীভূত ক্ষমতা। বিকেন্দ্রীভূত ক্ষমতা মানে কি? ক্ষমতাটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া। আর কেন্দ্রীভূত মানে কি? সমস্ত ক্ষমতা নিজের হাতে কক্ষীগত রাখা, যাতে অন্যান্য শক্তি বা আঞ্চলিক শক্তি মাথা চাড়া দিয়ে নেওয়া হতো। কারণ কি? এর পেছনে নিশ্চিত কারণ আছে। কারণ সেই সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যাই ছিল হচ্ছে বিদ্রোহ, এবং তিনি সেগুলোকে কঠোরভাবে দমন করেছিলেন, ফলে ক্ষমতাটাকে নিজের হাতেই কক্ষীগত রেখেছিলেন। আর তিনি কি করলেন, এই সুলতানি তার অধিকার নিয়ে কেউ যেন প্রশ্ন না করতে পারে, সেই জন্য অতগুলো নিয়ম চালু করলেন। যদি বলা শোনা যায় যে জমকালো পোশাক পরে তিনি দরবারে আসতেন, তারপরে তিনি কি করতেন, হাসি ঠাট্টা তামাশা, মানে লুহুচ্ছলে কোনো কাজকে বন্ধ করে একটা গুরুগম্ভীর একটা পরিবেশে তিনি একটা সূত্রপাত করেছিলেন তার রাজদরবারে। অর্থাৎ রাজদরবারের যে একটা গুরুত্ব সেটাকে বোঝানোর জন্যই তিনি করেছিলেন। এর বাইরে তিনি কী করলেন, রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দুটো প্রথা, পারসিক প্রথা চালু করলেন, এটা হচ্ছে সিজদা, এটা হচ্ছে পাইবস। তিনি এই প্রথা চালু করার পিছনে অন্যতম কারণ হচ্ছে তিনি নিজেকেও ওই যে পারস্যের যারা কিংবদন্তি শাসক তাদেরই বংশধর মনে করতেন। এবং তিনি কী করতেন, এই যে দুটো প্রথা পারসিক প্রথা, সিজদা মানে কি ষষ্ঠাঙ্গে সুলতানকে প্রণাম, এই একটা পদ্ধতি। আর একটা পাইবস, অর্থাৎ সুলতানের পদযুগলকে চুম্বন করা, এই যে পদ্ধতিগুলো, এগুলো আসলে কেন? কারণ সুলতানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ, বা উল্টো দিকলে সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে কিন্তু এগুলো ব্যবহৃত হতো। তাহলে বলবন সম্বন্ধে যদি আমরা একটু সামারাইজ করি, এটা তোমরা একটু জেনে রাখতে পারো যে ইংল্যান্ডে যারা স্টুয়ার্ট রাজা ছিলেন তাদের মতোই বলবন করছিলেন ডিভাইন রাইট বা ঈশ্বর সুলতানের দৈব শক্তিতে বিশ্বাসী, এর ধারণা পক্ষপাতী ছিলেন। এবং দিল্লির রাজতন্ত্রকে তিনি একটি শক্তিশালী মর্যাদাপূর্ণ এবং নিরঙ্কুশ রাজতন্ত্রে পরিণত করে জনগণের আনুগত্য আদায়ের চেষ্টা করেন। এবং সেটা করতে গিয়ে তিনি কী করেন, 40 চক্র ধ্বংস করেন, বা বিভিন্ন রকম রাজ্যসভায় নিত্যগৃহী মদ্যপান বন্ধ করে তার একটা আভিজাত্য বৃদ্ধি করেন, বিচার ব্যবস্থা নিরপেক্ষ চালু করেন। আর কি দেখলাম, জাঁকজমকপূর্ণ পোশাক পরিধানের উপর গুরুত্ব দিতেন, একটা গুরুগম্ভীর পরিস্থিতি। এর বাইরে তার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে কি দেখব, যে মেওয়াটি দস্যু, মেওয়াটি কারা, রাজপুত দস্যুরা ছিলেন, তাদের আক্রমণে নিষ্ঠুর, তাদের নৃশংস কাজে দিল্লি সন্নিহিত অঞ্চল মানুষের জীবনযাত্রা কিন্তু অসহনীয় হয়ে উঠেছিল। তখন তিনি কিন্তু এই দস্যুদের নির্মমভাবে কিন্তু দমন করে দেশে শান্তি শৃঙ্খলা কিন্তু ফিরিয়ে এনেছিলেন। এখানে কিন্তু তিনি শেষ করেন, যাতে তাদের পরবর্তীকালে তাদের যাতে আক্রমণ উপদ্রব না আসে, তিনি সেই জন্য কি করেছেন, দিল্লি সন্নিহিত অঞ্চলে বনজঙ্গল কেটে সেখানে সেনা শিবির স্থাপন করে একেবারে রাষ্ট্রের নিরাপত্তা বিধান পর্যন্ত তিনি করেছিলেন। এবং একত্রিত যেমন ভাবি, তিনি কিন্তু একটা কৃষিভিত্তিক অর্থনীতি ওখানে মজবুত করেছিলেন। এরপরে দেখো যে তোমাদের যে বিষয়টা, তাহলে বলবনের শাসনকালটা গুরুত্বপূর্ণ, যদি আরও অনেক কিছু আছে, মঙ্গল আক্রমণ প্রতিরোধে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার এক পুত্রকে কিন্তু সেই মঙ্গল আক্রমণ রক্ষা করতে, মঙ্গল আক্রমণ বাধা দিতে গিয়ে প্রাণ ত্যাগ করেছেন, এগুলো তোমরা পরে আছে, পরে বলবো। এখন যেটা দেখব যে এরপরে সুলতান রাজা ছিলেন কায়কোবাদ এবং তার শিশুপুত্র কায়মাস। তো যেটা বলার উদ্দেশ্য যে সুলতান এবং তার অধিকার, এই যে জায়গাটা, এটা নিয়ে একটা সমস্যা, কে রাজা হবেন, পরবর্তী সুলতান কে হবে, এই নিয়ে কোনো নির্দিষ্ট কিন্তু গাইডলাইন ছিল না। ঠিক, এটা কিন্তু ইলতুৎমিশের সময় থেকেই আমরা দেখব, এবং এটা প্রায় ধরো তোমার আলাউদ্দিন খলজি পর্যন্ত যদি আমরা দেখি, সিংহাসন সময়কাল প্রায় 60 বছর। তো এই 60 বছরে ঘন ঘন সুলতান পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ছিল না, উত্তরাধিকার সূত্র যেটা বলি, বা অভিজাতরা অনেক সময় কিন্তু এক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করত।
এরম ভাবে দেখবো 1290 খ্রিস্টাব্দে ওই কায়কোবাদ এর যে প্রধান সেনাপতি জালাউদ্দিন খলজি কায়কোবাদ এবং তার শিশুপুত্র কারমাসকে হত্যা করে খলজি শাসনে শুরু করে এবং অনেক ঐতিহাসিক ত্রিপাঠি এসকেলাল প্রমুখ এই ঘটনাকে খলজি বিপ্লব বলে অভিহিত করছে। প্রশ্ন হচ্ছে কেন খলজি বিপ্লব? কারণ এর ফলে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছিল, তুর্কি শাসনের অবসান ঘটেছিল, রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের এতদিনে যে দীর্ঘ আধিপত্য তুর্কি দিয়ে অভিজাতদের সেটা খর্ব হয়েছিল, উলেমা অভিজাত তাদের ক্ষমতা ধ্বংস হয়েছিল, অনেক উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল, যেটা তোমরা পড়বে জালাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, এক বিশাল এবং স্থায়ী সামরিক বাহিনী গঠন করা হয়েছিল, সাহিত্য শিল্প স্থাপত্য সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন ঘটেছিল। তো এইসব দেখেই এই ঐতিহাসিক যাদের কথা বললাম এসকে লাল বা তো ত্রিপাঠী, তারা এটাকে খলজি বিপ্লব বলে অভিহিত করেছে। তাহলে শুরু হলো খলজি শাসন, শুরু হলো খলজি শাসন। তারপরে দেখো জালাউদ্দিন খলজিকে হত্যা করে তার যে ভাইপো আর কি, মানে জালাউদ্দিন খলজি এবং তার সেনাপতি তিনি সুলতান হলেন, এবং আলাউদ্দিন খলজি সিংহাসন দখল কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। কেন কি? এতদিন দেখো এই যে দিল্লি সুলতানি যারা ছিল তারা তাদের আধিপত্য কিন্তু মূলত উত্তর ভারত কেন্দ্রিক বা উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু এই প্রথম উত্তর ভারতের গণ্ডি পেরিয়ে সুদূর দাক্ষিণাত্যে কিন্তু প্রথম প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন তিনি, কে তিনি আর কেউ নন, তিনি জালাউদ্দিন খলজি, এবং তিনি যখন গুজরাট অভিযান করেছিলেন তখন তিনি পেয়েছিলেন তার সেনাপতি রূপে মালিক কাপুর, মানে সেখান থেকে তিনি মালিক কাপুরে পান, এবং সেই মালিক কাপুর কিন্তু দক্ষিণ ভারতের যে বিভিন্ন রাজ্য সে আক্রমণের ক্ষেত্রে তাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছে। এ প্রসঙ্গে বসে রাখা ভালো যে এই যে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো দখল করছেন তার পিছনে কারণটা কি, মূল কারণ কি? ধনসম্পদ। সেখানকার যে মন্দিরগুলো আছে, মন্দিরের মধ্যে যে প্রচুর সম্পদ লুকায়িত রয়েছে সেগুলোকে দখল করা এবং সেগুলোর সাহায্যে তার শাসন ব্যবস্থা পরিচালনা করা, এটাই ছিল তার মূল লক্ষ্য। এর বাইরে তোমাদের যেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, দেখি তোমাদের লিখিয়ে দেওয়া যায় কিনা, আলাউদ্দিন খলজির বাজার দর ব্যবস্থা।